আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, ধান শালিকের গায়ে যায় রে উড়ে যায়, নাটা বনের চূড়া কাটা ডেকেছে আমায়। আপনারা নিশ্চয়ই এই গানটি শুনেছেন, এই গানটি শুনেননি এমন কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস যারা পড়েছেন, সেই পথের পাঁচালী উপন্যাসে অপু এবং দুর্গা যে ফুলটি নিয়ে অথবা যে ফলটি নিয়ে খেলা করত, সেটি হলো অসংখ্য কাঁটাযুক্ত এই নাটাফল। এই নাটাফলে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এছাড়া আমাদের কবি জীবনানন্দ দাশ তার কবিতায় এই নাটাফলের কথা উল্লেখ করেছেন। নাটা একটি অসংখ্য কাঁটাযুক্ত উদ্ভিদ, এর পাতা এবং পত্রবৃন্ত এবং এর কাণ্ড ফলের গায়ে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। আপনাদেরকে এই যে এর কাণ্ডের কাঁটাগুলি এখন আমি দেখাচ্ছি, অসংখ্য কাঁটাযুক্ত একটি উদ্ভিদ। এবং এই নাটার ঝুপে যদি কোনো ক্রমে আপনি ভুল করেও ঢুকে যান, তাহলে শরীরের বিভিন্ন জায়গায় এর কাঁটাগুলি ফুটে যাবে। কাঁটাগুলি বাঁকা থাকে এবং খুবই ধারালো কাঁটা, সুচালু, সেটা শরীরে বিঁধে গেলে শরীর ক্ষত হয়ে যাবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন নাটা গাছটি, প্রচুর শুকনো ফল আছে গাছে। নাটার বৈজ্ঞানিক নাম হলো গুইলেন্ডিনা বন্ডাক, যা ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। ইংরেজিতে একে গ্রেনিকার বলা হয়। উলন্দাজ শব্দ নিক্কার থেকে এই শব্দটি এসেছে বলে ধারণা করা হয়, যার অর্থ কাদার গুটি, কারণ এর বীজ দেখতে কাদার মতো, অর্থাৎ কাদার গুটির মতো। ক্যারিবীয় অঞ্চলে ষোলগুটি নামক একটি পারিবারিক খেলায় গুটি হিসাবে নাটার বীজ ব্যবহার করা হয়, ধারণা করা হয় এই কারণেই ইংরেজি নাম হচ্ছে গ্রেনিকার। নাটা গাছ একটি বিশৃঙ্খলভাবে বাড়ন্ত গুল্ম, যা ঝুপজাতীয় গাছ হলেও কখনো কখনো অন্য গাছের উপর ভর করে বৃদ্ধি পায়। প্রতিটি একজোড়া পাতার গোড়ায় দুটি করে কাঁটা থাকে। কাঁটাগুলি পেছনমুখী হওয়ায় কোনো প্রাণীর গায়ে লাগলে সহজে ছাড়িয়ে বের হয়ে আসা সম্ভব হয় না। নাটা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এদের শেকড়, বীজ, পাতা ও বাকলে ঔষধি উপাদান রয়েছে। আয়ুর্বেদ মতে ফলের খোসা পুড়িয়ে বা ভেজে গুঁড়ো করে কুইনুনের মতো বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। শেকড়ের রস গোড়াকৃমি, জ্বর, কাশি, ঋতুস্রাব, সন্তান জন্মদানের পর জরায়ুর সমস্যা দূর করে, পাতার রস জলবসন্ত, যকৃতের রোগ ও ঘামের দুর্গন্ধ নাশে সহায়তা করে। নাটার বীজ দিয়ে তৈরি তরল পাকস্থলীর সমস্যা নিরোধক হিসাবে, বাত নিরাময়কারী হিসাবে ব্যবহার করা হয়। প্রথাগত চিকিৎসা মতে বীজের খোসা জ্বালা দমনকারী হিসাবেও ব্যবহৃত হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে শিশু কিশোররা বিভিন্ন খেলায় এর বীজ কুটির মতো ব্যবহার করে থাকে। এছাড়া গবাদি পশুর হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য শস্যক্ষেতের আইলে এই গাছ দিয়ে বেড়া দেওয়া হয়। সুন্দরবন অঞ্চলের অধিবাসীরা ম্যালেরিয়া ও কৃমি থেকে বাঁচার জন্য নাটা বীজের গোড়া ব্যবহার করে থাকেন। নাটা অত্যন্ত সুচালু কাঁটাযুক্ত একটি উদ্ভিদ। নাটা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এছাড়া নাটার আরও কিছু ব্যবহার রয়েছে। বীজ ছিদ্র করে কানের দুল তৈরি করা হয়। নাটার বীজ ছিদ্র করে সুতায় গিথে সেটা দিয়ে গলার মালা তৈরি করা হয়। নাটা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। আমাদের দেশে আগে প্রায় জঙ্গলেই ঝুপে যারে দেখা যেত, ধীরে ধীরে এই উদ্ভিদটি এন্ডেঞ্জার হয়ে যাচ্ছে। যাই হোক, এই উদ্ভিদটি আমাদের টিকিয়ে রাখা উচিত। ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ কারো জন্য ব্যবস্থাপত্র নহে। নাটা বীজ যদি আপনারা ঔষধ হিসাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার, বিতরণ এবং সেবন করবেন। পরিশেষে একটা নিবেদন রেখে যাই, যে যেখানে আছেন বৃক্ষরোপণ করবেন, পরিবেশকে বাঁচাবেন, প্রকৃতিকে বাঁচাবেন, প্রকৃতিতে বসবাস করবেন, নিজে ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।